আমি এই মুহূর্তে আছি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে রয়েছি এবং বিশ্বকাপের শিরোপা গেল আর্জেন্টিনা মেসির হাতে গেল এবং সেই আনন্দ কিন্তু মাথাভরা বরিশালেরও এই বঙ্গবন্ধু উদ্যানের শত শত ফুটবল প্রেমীরা শুধুমাত্র আজকে বড় পর্দায় এই খেলা দেখার আয়োজন করা হয়েছিল এবং সেই খেলার আজকে কিন্তু সমাপ্তি হলো বেশ আনন্দে আর্জেন্টিনা সমর্থকরা তারা কিন্তু আজকে বিকেল থেকেই এই বঙ্গবন্ধু উদ্যান মাঠে তারা জড়ো হয়েছিল তারা আনন্দে উল্লাস করেছিল যে তারা আজকের এই খেলা জিতবে এবং তাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে যে আজকে তারা কিন্তু জিতেছে আর্জেন্টিনার কাছেই এই বিশ্বকাপের শিরোপা গেল এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই আনন্দ উল্লাসে এর মধ্যে বরিশাল শহরে আনন্দ মিছিল বের করেছে এবং আপনি দেখছেন কিভাবে আনন্দে মাতোহারা হয়েছে এখানকার আর্জেন্টাইন সমর্থকরা আমি যেটির আগেও বলেছিলাম যে আজকে এখানে শত শত বঙ্গবন্ধু উদ্যানে মানুষ জড়ো হয়েছে এই রাতে এই মাঝরাতে কিন্তু এখনো সমর্থকরা রয়েছে ফুটবল প্রেমীরা রয়েছে শুধুমাত্র এই একটি জায়গায় নিয়ে বরিশালের শতাধিক জায়গায় আজকে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছিল এবং এই খেলাকে ঘিরে একটি অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে এবং আকাশে একের পর এক আতশবাজি ফোটানো হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে খেলা আজকে চলছে খেলা শেষ হয়ে গেল এবং খেলা শেষের মধ্য থেকে এই সব আনন্দে যে কোনো পালা পার্বণে যে কোনো উৎসবে তারা বলছে যে এই খেলার মধ্য থেকে একটু বার্তা তারা আবারও যেটি বলছে যে বাঙালি আনন্দ করতে যাবে তারা আনন্দে ভালো হতে যাবে এবং সেটি হয়তো দেখছেন যে কতটা আনন্দিত উচ্ছ্বসিত এখানকার যারা মেসি ভক্তরা রয়েছে আর্জেন্টিনার ভক্তরা রয়েছে এবং তারা এই উল্লাস করবে এখন হয়তো বা একটু পর এখান থেকে কিন্তু আসলে আনন্দ মিছিল করা হবে বঙ্গবন্ধু উদ্যান থেকে আমার কাছে সবচেয়ে